হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করব অন্নপ্রাশন। আর আমরা সবাই এখন খুব আনন্দ করছি, সবাই মজা করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর দেখুন না কেমন চেয়ে আছে, দেখুন না মোবাইলের দিকে। বন্ধুরা, আমি এখন একটু বাইরে চলে আসলাম ভিডিও করার জন্যে। আর এই যে গেট বানানো হয়েছে, বেলুনের গেট। আর বন্ধুরা, ওই মানে আমার বোনেদের মানে যে অন্নপ্রাশন, যেটা নানিমুখ হয়, গায়ে হলুদ হয়, সেগুলো নেই ওদের। জাস্ট মানে কালকের আমরা বড় কাছারি গিয়ে মানসিক দিয়ে এসেছি, আর এসে আজকের ওদের একটা ছোটো করে মানে ছোটো করে না, মোটামুটি অনুষ্ঠান হচ্ছে, লোকজন নিমন্ত্রণ করা হয়েছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে লোকজন সব মোটামুটি এসে গেছে, এখনও আসছে, আর খুব হই হুল্লোড় হচ্ছে, খুব আনন্দ করছি আমরা সবাই মিলে। বসে আছে, দাঁড় করি দাও, একটু দাঁড় করি দাও দেখি, একটু দাঁড় করাও দেখি। আমার বুলু বাবা, বুলু বাবা রে, ও বুলু বাবা, বুলু বাবা রে, চলে বকাল বুলু বাবা। বন্ধুরা, এখানে এখন রান্নাবান্নার খুব জোর আয়োজন চলছে। আর কি কি রান্না হচ্ছে সেটা আমি পুরো রান্না কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করে দেব। না না, ওর ভয় পায়নি, ওর খিদে পেয়েছে, ওর খিদে পেয়েছে। বন্ধুরা, এখানে এখন খাওয়া দাওয়ার লোকজন বসানো হয়ে গেছে, প্রথম ব্যাচ বসে পড়েছে এখন। ও রঙিন, তোমার কেমন লাগছে খেতে বলো? ভালো? ঝালটা ভালো হয়েছে তো? ঝাল হয়েছে না হয়নি? বন্ধুরা, এখন আবার চলে আসলাম, কি কি রান্না হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো বলে। এখানে আছে ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, সাদা ভাত। আর এখানে আছে কাতলা কালিয়া আছে, চিংড়ির মালাইকারি আছে, আর আছে চাটনি। আর এই দিকটা এবারে চলে যাই আস্তে আস্তে, গুটি গুটি পায়ে। এই যে নিচে দেখুন স্যালাড কাটা রাখা আছে, মানে কেটে রাখা আছে। আর এখানে আছে পাঁপড়, আর মাংসটা হচ্ছে একটা মানে অন্য সাইডে রাখা আছে। আর ফিশ ফ্রাই গরম গরম ভাজা হচ্ছে, দেওয়া হচ্ছে। আর এই যে ফিশ ফ্রাই রেডি করছে এরা। আর এই দেখুন এই গামলার মধ্যে, আস্তে আস্তে দেখাই, এই গামলার মধ্যে এখানে আছে চিকেনটা রেডি করা আছে এখানে। আর এই দেখুন এখানে গরম গরম ফিশ ফ্রাইটা ভাজা হচ্ছে। আর দই আর মিষ্টি, ওটা ভাড়ার যে ঘর হয়েছে সেই ঘরে রাখা আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। ভিডিও এখন করা হয়নি, ওখানে এখন যায়নি দই মিষ্টি। আজ আমাদের পরান্দা হচ্ছে ভাড়ারে, পরান্দা সব মুনে নিয়ে বসে আছে এখানে। ওই দই মিষ্টি এইখানে সব রাখা আছে, আর দই মিষ্টি অন্য জায়গায় সব। আর এখানে সব বৌদিরা বসে আছে, সব বসে আছে এখানে, আর দৌদি বসে আছে। আর এদিকে দাদা বৌদি বসে আছে আমার। একটু হাই বল, আর এটা আমার বৌদি, হাই বলো ছেলের মা। আর আমার দাদা এই যে বসে বসে মোবাইল খাচ্ছে, আরে হাত কিছু করে দেখাচ্ছে। আর এই ঘরে এখন কি আছে, এইটা আমার ছোট বৌদি। ও ছোট বৌদি, একটু হাইটাই কিছু বলো গো, আমার ভাই পেছন ঘুরে বসে আছে, চুল লাগাবে, কিছু বলে ওরা, শুধু হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। এটাই তো ভালো বটো। আর এদিকে দাদা, আর এদিকে আমার দাদার মেয়ে, এটা আমার ভাইজি বসে আছে, আর আমার পিসিকে তো সবাই চেনেন কম বেশি, আমার পিসি। আর এটা তো আমাদের স্পেশাল লোক একদম, সেটা হচ্ছে আমার মানুষই আছে, আর আমার ছোট বোনের মেয়ে এদিকে ঘুমাচ্ছে, আর লোকজন তো খেতে গেছে প্রচুর। ও উমা, এ তো বৌদি বসে আছে এখানে, দেখতে পাইনি, এটা আমার মেজ বৌদি বসে আছে। বন্ধুরা, এখন আমরা খেতে বসে গেছি, আর আমরা লাস্ট ব্যাচের আগের ব্যাচে খাচ্ছি। আর শুধু মেজ বোন আর মেজ বোনের বর বাকি আছে, ওরা লাস্ট ব্যাচে খাবে একদম। আর তার আগে আমরা কয় বোন আর আমাদের বোনের বর, আমার বর, আমরা সব একসাথে খেতে বসছি। তবে চিংড়ি পর্যন্ত খেয়েছি, প্রত্যেকটা তরকারি খুব খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা তরকারি। বন্ধুরা, আমার বোনেদের যে অন্নপ্রাশনে যে নানিমুখ অনুষ্ঠান ওগুলো থাকে, ওগুলো তো নেই, তার জন্যে ওকে আমার বাবা ঠাকুরঘরে মহাপ্রসাদ গালে দিচ্ছে। আর আমার তো ভাই নেই, যার জন্যে আমার বাবা ওর মহাপ্রসাদ গালে দিচ্ছে। সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম।